এই হাসিটা রাষ্ট্র উপহার দেবে না, তাই এখনো বহু মানুষ এই হাসিগুলোর লোভে পড়ে গেছে। অকর্মণ্য রাষ্ট্রের না করা কাজ দক্ষতার সাথে নিজেরাই করে চলেছে। রাষ্ট্র তখন হেলিকপ্টারে, রাষ্ট্র তখন 1,000 কোটি, রাষ্ট্র তখন রাজনীতির রং মেশাচ্ছে ত্রাণ সামগ্রীতে। মানবিক ইচ্ছাগুলো যে নাছোড়বান্দা একরোখা, সবটা শেষ হয়নি, সবটা শেষ হয় না। ভেঙে পড়া চালা, বাঁশ, উড়ে যাওয়া ত্রিপল, ভেসে থাকা হাড়ি, ভিজে যাওয়া কাপড়গুলো অদম্য সাহসের কাছে বেঁচে ওঠার উষ্ণতা খোঁজে। এখনো কিছু মন আছে, এখনো কিছু প্রাণ আছে, এখনো পথের দাবি আছে, যা অনায়াসে দুহাত নিঃস্ব করে ঝাঁপিয়ে পড়তে পারে আজও এই মহাভারতের হস্তিনাপুরে। সব হারানোর যন্ত্রণা যখন বিবস্ত্র কান্না হয়ে দ্রৌপদীর বস্ত্র হরণ করে, তখন বহু মানুষ সেই নির্লজ্জতা সহ্য করতে না পেরে রাশিকৃত করে সর্বহারাদের ক্ষত। জানি রাষ্ট্র হাত ধুয়ে ফেলেছে, একদিকে গরিবের আত্মসম্মানের ওজন মাপছে গণতন্ত্রের মহৎ উৎসবে, অন্যদিকে শিল্পপতিদের ঋণ মকুব করে খেটে খাওয়া মানুষকে আত্মনির্ভর হওয়ার হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে চলেছে। তবু এরকম এক একটা হাসির জন্য নিজেকে ভাঙতে ভালো লাগে, তবু এরকম এক একটা হাসির জন্য নিজেকে গড়তে ভালো লাগে মানুষের কর্ম মিছিলে, বুকে জড়িয়ে ধরতে ভালো লাগে সকল সম্ভবের হাতছানি। যারা কোটি মানুষের ক্ষুধাকে বাঁচিয়ে রেখে মুষ্টিমেয় মানুষের বিলাসিতাকে নিশ্চিত করে, তাদের জন্য আয়লা হয়ে, আমফুন হয়ে, আক্রোশ হয়ে যে ঝড় প্রহর গুনছে, শোনা যাচ্ছে কে যেন তার নাম রেখেছে বিপ্লব। শুনতে পাচ্ছি আমরা কে যেন তাদের নাম রেখেছে বিপ্লব। নী